গুড মর্নিং বন্ধুরা, মিঠুস ক্রিয়েশানে সকল বন্ধুকে স্বাগত। আমি মিঠুস ক্রিয়েশান থেকে মিঠু বলছি। আজকে আমি নিয়ে এসেছি এচুরের আর একটা রেসিপি। এই রেসিপিটা একটু অন্য ধরনের, শাহি রেসিপি বলতে পারেন। আজকে নারকল দিয়ে, দেখুন ফ্রিজে রেখে নারকলটা আমার অবশ্য একটু শুকিয়ে গেছে। একটা মশলা করে নিচ্ছি নারকল, লঙ্কা, জিরে, আদা দিয়ে, আর এঁচোরটাকে কেটে নিয়েছি। এঁচোরটা আজকে আমি সেদ্ধ করিনি। এঁচোর এবং আলু কেটে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। আজকে এঁচোরটা সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন হবে, আর সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি, নারকল দিয়ে রেসিপি। আপনারা হয়তো কেউ কেউ খেয়েছেন কি না জানি না, তবে আমি আমার দিদার থেকে এই রেসিপিটা শিখেছিলাম, সেটা অনেক ছোটোবেলায়। তাই এঁচোরটা আলুটা কিছুক্ষণ আমি ভেজে নিলাম। আজকেও আমি কাঠের উনুনে রান্না করছি। কিছু কিছু কাঠ জমে গেলে তখন সেগুলো কোথায় ফেলবো, ফেলার জায়গা নেই। মিউনিসিপ্যালিটির গাড়ি একদম বেশি নোংরা নিতে চায় না, তখন আমি সেটাকে উনুনে জ্বালিয়ে ফেলি। তা আজকেও আমি কাঠের উনুনে করছি। কাঠের উনুনে তাছাড়া স্বাদও খুব ভালো হয়, টেস্ট ভীষণ ভালো হয়। কড়াইতে তেল দিয়ে দিলাম জিরে, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর হচ্ছে একটু তেলটা কম রয়েছে কিন্তু আমি দিয়ে দিলাম, তাই জন্য আর একটু তেল অ্যাড করে দিলাম। কারণ আমি ফোড়নটা আগে দিয়ে ফেলেছি, তাই একটু তেল আবার অ্যাড করে তেলটা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, কয়েক মিনিট একটু ভেজে নেব। এঁচোর তো অনেকভাবে করা যায় এবং অনেকভাবে আমরা খাইও। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এইবার দিয়ে দিচ্ছি সেই পেস্ট করা মশলাটা, নারকল, জিরে, আদা এবং শুকনো লঙ্কা। এটা আমি সুন্দর করে একটু কষিয়ে নেব মশলাটাকে। অ্যাকচুয়ালি এঁচোর একটু মশলাদার হলেই ভালো হয় খেতে, কিন্তু সবসময় তো খাওয়া যায় না, আবার হালকা পাতলা করেও সেই জন্যে খেতে হয়। যেহেতু এটা গরমে হয়, গরমের খাবার, একটু অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ কি, মশলাটা কষার ভালো না হলে এঁচোরের টেস্টটাও ভালো হবে না। এইবার দিয়ে দিলাম আলু ও এঁচোর যে ভেজে রেখেছিলাম সেটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এই মিনিট পাঁচেক এটা কষালেই হয়ে যাবে, কারণ মশলাটা যেহেতু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার এঁচোরটাকে মশলার মধ্যে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আজকে আমার ক্যামেরা একদম ভালো হয়নি, কারণ আমি বাইরে রান্না করছিলাম কাঠে, ওখানে ক্যামেরা করার জন্য কেউ ছিল না। তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা যারা দেখবে। কষানো হয়ে গেছে, এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে এঁচোর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার করে খাবেন বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো, সম্পূর্ণ অন্যরকম। এটার মধ্যে একটু আপনারা এমনি টাটকা নারকল, আমার তো ফ্রিজে রাখা নারকল একটু শুকিয়ে গেছিলো, ওটা দিলাম। সেদ্ধ হয়ে গেছে এঁচোর এবং আলু খুব সুন্দরভাবে। আপনারা টাটকা নারকল কুড়িয়ে সেটাকে পেস্ট করে দিতে পারেন, আবার দইও দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে দই ছিল না, তাই দেইনি। হয়ে গেছে আমার, এটা দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি ঘরে তৈরি করে রেখেছি এইভাবে পেস্ট করে, তার এক চামচ কাসুরি মেথি অ্যাড করে দিলাম, একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্যে। এবার দিয়ে দেবো শাহি গরম মশলা। আজকে শাহি এঁচোড়ে শাহি গরম মশলা না দিলে চলবেই না, দারুণ একটা জমজমাটি রেসিপি তৈরি হয়ে যাবে এবং এত স্বাদে গন্ধে অতুলনীয় হবে এটা যে শুধু মনে হবে খাই। কিন্তু কথা হচ্ছে যে বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ যে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল।
প্লিজ প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে আমি এই রিকোয়েস্টই রইল আমার, এটা অনুরোধ আপনাদের কাছে, অর্ডার নয়। নমস্কার।